এই মুহূর্তে আমরা কলকাতা হাইকোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে আছি সেখানে কিছুক্ষণ আগেই কিন্তু দুটো নোটিশ প্রকাশ করা হয়েছে দুটো লিস্ট এখানে দেওয়া হয়েছে একটি অ্যাপিলেটেড সাইট একটি অরিজিনাল সাইট তো আমরা এখানে প্রথমে অ্যাপিলেটের সাইটটি ডাউনলোড করে দেখব এখানে যে বহু প্রতীক্ষিত আপার প্রাইমারি কেস নাইন ফাইভ নাইন সেভেন ডাব্লু এই কেসটি লিস্টেড হয়েছে কিনা কারণ আমরা সকলেই জানতাম যে তিরিশ এবং একত্রিশ তারিখে মৌসুমবানের বেঞ্চ বসছে তাহলে নিশ্চয়ই তার আগের দিন সেই কেসটিকে লিস্টেড করা উচিত ছিল তো এখানে আমরা পিডিএফটা ডাউনলোড করে ফেলেছি এবং এখানে দেখতে পাচ্ছি প্রায় ছাব্বিশটা পেজ আছে এখানে বহু কেস কিন্তু কিন্তু এখানে লিস্টেড করা হয়েছে তো এখানে আমরা সরাসরি এখানে সার্চ করে দেখে নেব যে ওই আপার প্রাইমারি গুরুত্বপূর্ণ কেসটি লিস্টেড হয়েছে কিনা প্রথমেই আমরা সার্চ করবো এখানে আপার প্রাইমারি গুরুত্বপূর্ণ কেসটি যেটি হল নাইন ফাইভ নাইন সেভেন ডাব্লু এবং এখানে সার্চ করার পর আমরা কোনো ধরনের রেজাল্ট কিন্তু পাচ্ছি না অর্থাৎ এই কেসটি কিন্তু লিস্টেড হয়নি এছাড়া আরও একটি কেস ছিল ফাইভ ফাইভ টু ফাইভ সেটিও কিন্তু এখানে লিস্টেড হয়নি লিস্টেড হলে এখানে কিন্তু দেখাতো সার্চের পর তো এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাপ্লিকেটেড সাইট তিরিশ তারিখে যে কস্টলি তৈরি করা হয়েছে সেখানে কোনো ধরনের আপার প্রাইমারি কেসকে লিস্টেড করা হয়নি তো এরপর আমরা অরিজিনাল সাইটে চলে যাব অবশ্য সেখানে থাকা উচিত না তাও আমরা এখান থেকে আবার কনফার্ম করে নেবো যে ওখানে যে পিডিএফটি দেওয়া হয়েছে সেখানে আছে কি না তো আমরা এখানে অরিজিনাল সাইটের পিডিএফটি ডাউনলোড করলাম এবং এখানে দেখতে পাচ্ছি সার্চ করে যে আপার প্রাইমারি যে দুটো কেস ছিল নাইন ফাইভ নাইন সাইভ ডাব্লু এবং ফাইভ ফাইভ টু ফাইভ কোনোটাই কিন্তু সেখানে লিস্টেড হয়নি অথে তিরিশ তারিখে যে হেয়ারিং হচ্ছে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে সেখানে কিন্তু আপার প্রাইমারি কেসকে লিস্টেড করা হয়নি এবার আমাদের অপেক্ষা করতে হবে একত্রিশ তারিখের জন্য কারণ একত্রিশ তারিখেও কিন্তু মৌসুম আলমের বসছে তাহলে নিশ্চয়ই তিরিশ তারিখে ওই কেসগুলিকে লিস্টেড করা উচিত একত্রিশ তারিখের হেয়ারিংয়ের জন্য এছাড়া অনেক সময় দেখা গিয়েছে যে কেসটির লিস্টেড না হয়েও কিন্তু হেয়ারিং হয়ে গেছে এবং তার একটু অর্ডারও আমরা পেয়েছিলাম সাত সাত দু হাজার কুড়িতে তো এরকম যদি কোনো নিউজ থাকে বা আপডেট থাকে আমি কিন্তু সরাসরি এই ইউটিউব চ্যানেলের মাধ্যমেই আপনাদের কাছে পৌঁছে দেবো তাহলে দেরি না করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটি প্রেস করুন যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে এই নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে